5 আগস্ট, টানা লড়াই শেষে উৎকণ্ঠার অধিকার ফিরে পাওয়ার দিন। সকালটা ছিল কালো মেঘে ঢাকা, দুপুরের রোদে কেটে যায় দুর্যোগের ঘন ঘটা, বিকেলটা শুধুই ছাত্র জনতার। এর মধ্যে শেখ হাসিনার দেশ ত্যাগের খবরে শুরু হয় সারা দেশে আনন্দ মিছিল। ঘর ছেড়ে তখন রাজপথে লাখো মানুষ, গণভবন, সংসদ ভবন, মুক্তিকামী মানুষের দখলে। তবে তখনও মুক্তি পায়নি যাত্রাবাড়ি এলাকার ছাত্র জনতা। শনিরাখরা, রায়েরবাগ, মাতোয়াইল এলাকার মানুষ তখনও ছোটাছুটিতে ব্যস্ত। সন্ধ্যা পর্যন্ত চলে মুহুর্মুহু গোলাগুলি। সে সময় আনন্দ মিছিলে যোগ দিতে গিয়ে কারো কারো জীবন প্রদীপ থেমে যায় ঘাতকের গুলির মুখে। তাদের একজন ওবায়দুল ইসলাম ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম। স্বামী হারিয়ে দিশেহারা মরিয়ম বেগম, আমি খারাইয়া পড়ে গেছি, তোমার মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে মনে করি ভুলার কথা নয়। আমার মায়ের এই বয়সে ছেলে মেয়ে বাবা হারা হয়েছে, আমি শ্যামা হারা হয়েছি। আমি বিচার অবশ্যই চাই, স্বামীরা যারা হত্যা করছে তাদের আমি বিশ্বাস। দুই সন্তানের জনক ওবায়দুল ছিল সন্তানদের প্রিয়, বাবার হত্যার বিচারের দাবি সন্তানদের। আমার আমার আব্বুর মতন আব্বু নাই, আমি আশেপাশে যত যে ছোটতে বড় হয়েছি আমার বাবার মতন বাবা নাই। এত অল্প বয়সে এতিম করে ফিরে গেছে, বাবা যে এরকম ভাবে মানুষ জীবন কল্পনা করে নাই। একই এলাকার আরিফ গর্ভবতী স্ত্রী আর মায়ের জন্য ভাতের টাকা জোগাড় করতে বের হন রিকশা নিয়ে, তবে আর ফেরা হয়নি তার। মায়েরও মুখে ওঠেনি আহার। আমি বিশ্বাস চাই, আমার একটা ছেলে তুই মারিয়ালে আমার উপায় কী হইবে, আমার বউর কী হইবে, আমরা তো অসহায় হয়ে গেছি, আমরা তো কেউ না, আমার পুঁতে আনলে খাইছি নালে খাইতে পারি নাই, উক্তর বাজার উক্তে করে খাইছি, আনতালে খাইতেছি না খাইতে হয়েছে রয়েছি। ছেলের ছবি নিয়েই কাটে সারাদিন, পাগল প্রায় মায়ের আহাজারি আর বেদনার সাক্ষী যেন নিষ্প্রাণ ছবি আর অশ্রুজল। আরিফের মৃত্যুর কয়দিন পরেই পৃথিবীতে আসে তার ছেলে। সে এখনো জানে না তার রক্তে বইছে আত্মত্যাগের ইতিহাস। ছেলে ছবি দেয় আর কান্নাকাটি করে, ওই আমাকে বাসায় যায়, ওই আশি বসির বাসায় যায় কান্নাকাটি করে, ওই কেউ একবেলা খাওয়ায় কোনো একবেলা দিন যায় না খায়া, বাচ্চাটা আইসির মধ্যে ভর্তি, তো বেটি 10 টাকা ক্ষমতা নাই যে নাতিডারে গিয়া চাইব, বউডারে চাইব। মাতোয়াইল থেকে শনিরাখরা সিএনজি স্টেশনে আসলে দেখা মিলবে বিভীষিকাময় দিনগুলোর কিছু স্মৃতিচিহ্ন। ফুটপাতে বন্ধ এই দোকানের ব্যবসায়ী ওয়াসিম প্রাণ হারায় পুলিশের গুলিতে। অনেকগুলো লোক ওনারা নিয়ে আসতেছে একসাথে, তখন আমরা ওনার মানে উনি যে মারা গেছে এটা আমরা জানি না, কিন্তু কে মারা গেছে এটা আমরা দেখার আগ্রহ ছিলাম আর কি, তাই আমরা দেখতে গেছি। পুলিশের লোকের ছাত্রলীগ সহ যুবলীগ তারা বেশ সবাই মিলে একসাথে হামলা করছে, গুলি করছে, গুলি করার পরে আমরা দৌড় মারছি, সেই মানে আবার গুলি করছে তার পিছন দিয়ে লেগে গেছে। আরিফ ওয়াসিমদের মতো শ্রমজীবীদের আত্মত্যাগ এনে দিয়েছে নতুন বাংলাদেশ, যেখানে বিচারহীনতার সংস্কৃতি কাটিয়ে নতুন দিন হবে দেশমাতৃকার। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।